দেশব্যাপী ছাত্রলীগ নেতাদের একের পর এক বিতর্কে যুক্ত হওয়া নতুন নাম সুব্রতদেব সিং। কোমরে পিস্তল গুঁজে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছবি দিয়ে আলোচনায় এসেছেন ফরিদপুর বোয়ালমারী উপজেলা ছাত্রলীগের এই সাংগঠনিক সম্পাদক। 26 মার্চ বোয়ালমারী সদর বাজার থেকে তাঁকে আটক করে পুলিশ। শুভ্রদেব সিং বোয়ালমারী পৌরসভার 2 নম্বর ওয়ার্ডের অধীনে দক্ষিণ কামারগ্রাম মহল্লার ঋষিপাড়ার বাসিন্দা। 25 মার্চ নীল রঙের জামা পরে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি ছবি প্রকাশ করেন শুভ্রদেব। ছবিতে তার ডান কোমরে একটি কালো রঙের পিস্তল গোঁজা ছিল। এই ছবি প্রকাশের পর শুরু হয় আলোচনা সমালোচনা। ছবির ক্যাপশনে এই ছাত্রলীগ নেতা লেখেন, দেবেন যা পাবেন তা, ভাবনা চিন্তা কল্পনাহীন। এমন পোস্ট আর ছবি নিয়ে তুমুল বিতর্ক সৃষ্টি হলে পরে তিনি পোস্টটি ডিলিট করে দেন, কিন্তু ততক্ষণে তার পোস্ট চলে যায় পুলিশের নজরে। ছবি নিয়ে বিতর্ক সৃষ্টি হওয়ার পর গণমাধ্যমকে দেওয়া বক্তব্যে ছাত্রলীগ নেতা শুভ্রদেব জানান, এটি একটি খেলনা পিস্তল। বোয়ালমারীর কাটাগড় এলাকার মেলা থেকে তিনি এই পিস্তল কেনেন তার ভাতিজার জন্য। শখের বশে তিনি সেটি কোমরে গুঁজে ওই ছবি পোস্ট করেছিলেন। এমনটা করা তার ঠিক হয়নি বলেও মন্তব্য করেন শুভ্রদেব। পুলিশের বক্তব্য, ঘটনাটি মিডিয়ায় এসেছে আর তাতে করে জনমনে ভীতির সৃষ্টি হয়েছে, তাই বিষয়টা পরিষ্কার হওয়া দরকার। ওটা আসলেই খেলনা পিস্তল ছিল কিনা তা জানার চেষ্টা করা হচ্ছে। জিজ্ঞাসাবাদের জন্য তাকে থানায় নিয়ে আসা হয়েছে। জানা গেছে শুভ্রদেব বোয়ালমারী উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক প্রান্ত সিদ্দিকীর অনুসারী। শুভ্রদেবের ফেসবুকে প্রান্ত সিদ্দিকীর ভূয়সী প্রশংসা করে দেওয়া একাধিক পোস্টেও সেটাই বোঝা যায়। সঙ্গত কারণেই কোমরে পিস্তল গোঁজা ছবি নিয়ে শুভ্রদেবের পক্ষে সাফাই গিয়েছেন প্রান্ত সিদ্দিকী। প্রান্ত সিদ্দিকী জানান, ওটা ছিল মেলা থেকে কেনা প্লাস্টিকের খেলনা পিস্তল। কৌতূহল বশত এমন ছবি পোস্ট করেছে শুভ্র। বিষয়টি কিভাবে সমাধান করা যায় এবং পুলিশ ও জনগণের ভ্রান্তি দূর করা যায় তা নিয়ে চিন্তাভাবনা করছি। তবে ভিন্ন সুরে কথা বলেছেন উপজেলা ছাত্রলীগের সভাপতি সৈয়দ মর্তুজা আলী। তিনি জানান, সামাজিক যোগাযোগ মাধ্যমে এমন ছবি প্রকাশ করা ঠিক হয়নি, এতে বিতর্কের সৃষ্টি হয়েছে এবং দলের ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হয়েছে। সংগঠন হিসেবে এর দায়ভার আমরা গ্রহণ করব না, দ্রুত জরুরি সভা করে এ বিষয়ে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। সাইদ রহমান, কালবেলা।